আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কচিকাঁচা একাডেমির অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইসমত আরা, সহকারী শিক্ষক কচিকাঁচা একাডেমি। শিক্ষার্থীরা, আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের পাখির জগৎ এই গল্পটি নিয়ে আলোচনা করব। পাখির জগৎ, পাখি আমাদের খুবই প্রিয়, তাই না? পাখির কিচিরমিচির শব্দে আমাদের ভীষণ ভালো লাগে। তো চলো আজ আমরা এই পাখি সম্পর্কে জানি। এই গল্পটি পড়ার আগে বা আলোচনা শুরুর আগে আমরা এই গল্পের কিছু কঠিন শব্দ রয়েছে সেই শব্দগুলোর অর্থ জেনে নিব। তো চলো শিক্ষার্থীরা আমরা শব্দগুলোর অর্থ জেনে নিই। রাতি, রাত। কানন, বাগান। কুসুম কলি, ফুলের কলি। প্রিয়, পছন্দের। কিচিরমিচির, পাখির ডাক। প্রকৃতি, নিসর্গ। বিচরণ, চলাফেরা। লোকালয়, জনপদ অথবা জনগণের বসবাসের এলাকা, যে সেটিকেই বলা হয় লোকালয়। কীটপতঙ্গ, পোকামাকড়। শত্রুনাশ, শত্রুহীন। শত্রুনাশ শব্দের অর্থ হচ্ছে শত্রুকে বিনাশ করে দেওয়া। এরপরেই আমরা গল্পের আলোচনায় চলে যাব। এখানে বলা হয়েছে, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। পাখি সব, সকল পাখি করে রব, ডাকাডাকি করে রাতি পোহাইল। অর্থাৎ পাখি যখন ডাকাডাকি শুরু করে তখন আমরা বুঝতে পারি যে সকাল হয়ে গেছে বা রাত শেষ হয়ে গেছে, এখন ভোর হয়েছে। কাননে কুসুম কলি সকলি ফুটিল। কানন শব্দের অর্থ আমরা জেনেছিলাম বাগান, অর্থাৎ বাগানে ফুলের কলিগুলো সবগুলো ফুটেছে। কবিতার কথাগুলো সাম্যকে ভাবিয়ে তুলল। এখানে লেখক সাম্য নামে একটি ছেলের কথা এখানে বলেছেন, তাকে দিয়েই তিনি পাখির জগৎ আমাদেরকে বোঝাতে চেয়েছেন। তাই তো, ভোর হলেই পাখি ডেকে ওঠে, ঘুম ভেঙে যায়, পাখিরা যেন ভোরের দুধ। পাখিরা যেন ভোরের দুধ। দুধ শব্দের অর্থ হচ্ছে কি বলতো? বার্তাবাহক। অর্থাৎ পাখিদের শব্দে আমরা বার্তা পাই যে ভোর হয়ে গেছে। চড়ুই, শালিক এরকম দু একটা পাখি সামনে দেখেছে, কিন্তু আরও যে নানা ধরনের পাখি আছে সেসব পাখির কথা জানতে ইচ্ছে করে তার। মাকে সে জিজ্ঞেস করে পাখিদের কথা। সাম্য ছেলেটি দু একটা পাখি দেখেছে, কিন্তু সবগুলো পাখি সম্পর্কে সে জানে না। সে তার মাকে পাখিগুলো সম্পর্কে জিজ্ঞাসা করেছে, সে জানতে চায় পাখি সম্পর্কে। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব। শিক্ষার্থীরা দেখো এখানে কত ধরনের পাখি ছবি দেওয়া হয়েছে। তোমরা যদি একটু বাইরে বেরো তাহলে অবশ্যই সে পাখিগুলো তোমাদের পক্ষে দেখা সম্ভব। এখানেই দেখো প্রথমেই রয়েছে দোয়েল পাখি। দোয়েল আমাদের কি বলতো? জাতীয় পাখি। দোয়েল আমাদের জাতীয় পাখি। এরপরেই রয়েছে চড়ুই পাখি, যেটি আমরা সবসময় দেখি। আমাদের সবার বাসায় কাছাকাছি চড়ুই পাখি থাকে। আর চড়ুই পাখি তো সবসময় মানুষের বাসাতেই বাসা তৈরি করে, তাই না? এরপরে রয়েছে টুনটুনি, এটি সবচেয়ে ছোট্ট পাখি। এই জন্য এটির নামের সাথে যেন এর শরীরের মানে ছবিটা যেন মিল আছে। এরপরে রয়েছে আবাবিল পাখি, যেটিও আমরা দেখি মাঝে মধ্যে। নিচে রয়েছে বুলবুলি পাখি, আর এটা হচ্ছে পানকৌড়ি। পানকৌড়ি পাখি বিশেষত পানিতেই বেশি তার আগ্রহ। সে পানির মাছ এবং পোকামাকড় খেয়েই সে বেঁচে থাকে। এখানে শ্যাম বলছে, আচ্ছা মা, পাখিরা কি রাতে ঘুমায় না? ভোর না হতেই কিচিরমিচির শুরু করে দেয়। মা বলেন, তা হবে কেন, পাখিরাও ঘুমায়। মা বলেন, পাখির দেশ, নদীর দেশ বাংলাদেশ। তাহলে আমরা এখান থেকে একটি কথা জানতে পারলাম যে পাখির দেশ এবং নদীর দেশ হচ্ছে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ। পাখিরা প্রকৃতির শোভা। শোভা শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য। তাহলে পাখিরা হচ্ছে কি? প্রকৃতির শোভা। এই যে চার আমাদের
এরপরে রয়েছে টুনটুনি, খুব ছোট্ট একটি পাখি, তার শরীরের সাথে যেন তার নামের একটি মিল আছে, খুবই ছোট্ট একটি পাখি, খুবই সুন্দর দেখতে। তারা গাছের পাতায় তাদের বাসা তৈরি করে, অন্যান্য পাখিরা যেমন ডালে বাসা তৈরি করে, টুনটুনি কিন্তু তা করে না, সে এতই ছোট্ট যে ছোট্ট দুটি পাতাকে জড়ো করে সে বাসা তৈরি করে সেখানে থাকে। এরপরেই রয়েছে আবাবিল পাখি, পাখিগুলো মাঝে মধ্যে দেখা যায়। নিচে রয়েছে বুলবুলি, এটি হচ্ছে পানকৌড়ি পাখি। এই পানকৌড়ি পাখি পানিতে বাসা তৈরি করে, পানিতে থাকে এবং সে ওখানেই পানির পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। এখন আমরা শাম্যের গল্পটি পড়ব। আচ্ছা মা, পাখিরা কি রাতে ঘুমায় না? শাম্য তার মাকে প্রশ্ন করেছে। ভোর না হতেই কিচিরমিচির করা শুরু করে দেয়। মা বলেন, তা হবে কেন, পাখিরাও ঘুমায়। মা বলেন, পাখির দেশ নদীর দেশ বাংলাদেশ। এখানে আমরা একটি কথা জানতে পারলাম যে পাখির দেশ এবং নদীর দেশ হচ্ছে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ। পাখিরা প্রকৃতির শোভা, গাছে গাছে ঝোপে ঝাড়ে নদীর তীরে তাদের বিচরণ। পাখিরা কি প্রকৃতির শোভা? শোভা শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য হচ্ছে পাখি। এরা গাছে গাছে ঝোপে ঝাড়ে নদীর তীরে বিচরণ করে, বিচরণ শব্দের অর্থ হচ্ছে চলাফেরা। কখনো তারা দল বেঁধে আকাশে উড়ে বেড়ায়, কখনো পাতার ফাঁকে চুপ করে বসে থাকে, কখনো খাবারের জন্য পোকামাকড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। মা আরও বললেন, দোয়েল আমাদের জাতীয় পাখি, যেটি আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছি। এদের গায়ের রং সাদা কালো, এরা থাকে লোকালয়ে আর গভীর জঙ্গলে। গাছের উঁচু ডালে মাঝে মাঝে মধুর সুরে গান গায়। ছোট্ট ডাল, খড়কুটো ও শিকড় বাকড় দিয়ে এরা বাসা তৈরি করে। নানা ফুলের মধু আর কীটপতঙ্গ এদের প্রধান খাদ্য। ছোট্ট পাখি চড়ুই, চড়ুই আমাদের ঘরেরই কেউ, লোকালয়ে এদের প্রিয় জায়গা। বাসা বাড়ির ঘুলগুলিতে ঘর, খড়, টুকরো কাপড়, শুকনো ঘাস দিয়ে এরা বাসা তৈরি করে। মাথা ছাই রঙের, পিঠের বাদামি পালক, তার উপরে কালো ছোট দাগ, ডানার উপরে সাদা অথবা লালচে রেখা। এরা কীটপতঙ্গ খেয়ে ফসলের শত্রু নাশ করে, শস্যদানা এদের প্রিয় খাদ্য। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছি যে শত্রু নাশ অর্থাৎ শত্রুকে বিনাশ করা, তার মানে এরা কীটপতঙ্গ খেয়ে ফসলের শত্রুকে বিনাশ করে এবং শস্যদানাও এদের প্রিয় খাদ্য। ছোট্ট আরেকটি পাখি টুনটুনি, পালকের রং জলপাই সবুজ, যেটি আমি তোমাদের কিছুক্ষণ আগে বলেছি। মাথায় লালচে রঙের ছোপ, লম্বা ঠোঁটে রং কালচে খয়েরি, পায়ের রং হলুদাভ। লেজ নাড়িয়ে টুই টুই শব্দ করে এরা উড়ে বেড়ায়। এরা মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে, চমৎকার বাসা বানায়, পোকামাকড় খেয়ে পরিবেশ সুন্দর রাখে। ফুলের মধুই টুনটুনির সবচেয়ে প্রিয় খাবার। শিক্ষার্থীরা, চড়ুইয়ের মতো চঞ্চল স্বভাবের আরেকটি পাখি হলো বুলবুলি। বুলবুলির মাথা ও গলা কালো, মাথার উপর রাজকীয় কালো ঝুঁটি রয়েছে, এর তলপেটে সাদা, তলপেটের শেষে লাল ছোপ। এরা খুব দ্রুত উঠতে পারে। পানির সঙ্গে যার সখ্য, সেই পাখিটির নাম হচ্ছে পানকৌড়ি। পুকুর, খাল ও বিল এদের বিচরণ ক্ষেত্র। কুচকুচে কালো এই পাখি ডুব দিয়ে 3 মিটার পর্যন্ত সাঁতরাতে পারে। এদের পায়ের পাতা হাঁসের মতো, ঠোঁট তীক্ষ্ণ আর বাঁকানো। এরা জলজ কীটপতঙ্গ খেতে ভালোবাসে। এরপরেই রয়েছে দেখো বাঁশপাতি পাখি, এই পাখিটিও অনেক সময় দেখা যায়। তারপরেই রয়েছে শালিক, যেটি আমরা খুব সহজে সচরাচরে আমাদের চোখের সামনে পড়ে যায়। বাংলাদেশে আরও অনেক পাখি আছে, এই পাখিগুলো হলো খঞ্জনা, ডাহু, কুকিল, বাঁশপাতি, শ্যামা, ধনেশ, পাণ্ডবি, ফিঙে, টিয়া, বাবুই ইত্যাদি। মা বলেন, পাখিরা মানুষের বন্ধু, এরা অনেক উপকারী, কিছু কিছু পাখি পরিবেশকে সুন্দর রাখে। শিক্ষার্থীরা, এই গল্পটি থেকে আমি কিছু শব্দের সমার্থক শব্দ এবং শূন্যস্থান পূরণ তোমাদের জন্য তৈরি করেছি, চলো আমরা সেগুলো দেখে নিব।
সমার্থক শব্দে প্রথমেই রয়েছে ভোর। ভোর শব্দের সমার্থক শব্দগুলো হচ্ছে প্রভাত, উষা, প্রত্যুষ, প্রাতকাল। দ্রুত, দ্রুত শব্দের সমার্থক শব্দ ক্রিবিন, শীঘ্র, ক্ষিপ্র, তাড়াতাড়ি। চঞ্চল, অস্থির, ছটফট, চপলা, অশান্ত। শোভা, সৌন্দর্য, মাধুরী, কান্তি, বাহার। আকাশ, গগন, অম্বর, আসমান, শূন্য। জঙ্গল, বন, অরণ্য, ঝোপঝাপ। সুন্দর এই গল্পটি, সুন্দর এই গল্পটি থেকে আমি কিছু শূন্যস্থান পূরণ তোমাদের জন্য তৈরি করেছি। দেখো, ক, পাখিরা যেন ভোরের দূত। সবুজ রঙের কালি দিয়ে আমি যে শব্দগুলো রেখেছি সেগুলি হচ্ছে শূন্যস্থানের শব্দ। খ, পাখিরা প্রকৃতির শোভা। গ, আমাদের জাতীয় পাখি দোয়েল। ঘ, চড়ুই আমাদের ঘরেরই কেউ। ঙ, ফুলের মধুই টুনটুনির সবচেয়ে প্রিয়। চ, পানকৌড়িরা জলজ কীট পতঙ্গ খেতে ভালোবাসে। এই গল্প থেকে আমি কিছু সত্য মিথ্যা তোমাদের জন্য দিতে চাই। এই গল্পের কিছু লাইন থেকে প্রথমেই রয়েছে ক, ভোর হলে এই পাখি ডেকে ওঠে। সত্য। খ, দোয়েল টুনটুনি এরকম দুটি পাখি সাম্য দেখেছে। মিথ্যা। গ, টুনটুনির পালকের রং লাল। মিথ্যা। ঘ, শালিকের মতো চঞ্চল স্বভাবের আরেকটি পাখি হলো বুলবুলি। মিথ্যা। ঙ, পানির সঙ্গে যার সখ্য সেই পাখিটির নাম পানকৌড়ি। সত্য। চ, পানকৌড়ির ঠোঁট তীক্ষ্ণ আর বাঁকানো। সত্য। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ। এরপরে আমরা এই গল্পের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো আমরা জানার চেষ্টা করব। চলো, প্রথমেই রয়েছে শব্দ এবং এই বলা হয়েছে যে এই শব্দগুলোর অর্থ বলি। বিচরণ, বিচরণ শব্দের অর্থ হচ্ছে বেড়ানো বা ঘোরাফেরা করা বা চলাফেরা করা। চমৎকার, চমৎকার শব্দের অর্থ হচ্ছে সুন্দর অথবা মনোহর। পরিবেশ, প্রথমেই রয়েছে শব্দের অর্থ। প্রথম শব্দটি হচ্ছে বিচরণ, বিচরণ শব্দের অর্থ বেড়ানো বা ঘোরাফেরা করা বা চলাফেরা করা। চমৎকার, চমৎকার শব্দের অর্থ সুন্দর অথবা মনোহর। পরিবেশ, পরিবেশ শব্দের অর্থ হচ্ছে চারপাশের অবস্থা। ঝুঁটি, শীর্ষস্থান বা খোপা। নাশ, ধ্বংস, নষ্ট অথবা ক্ষয় করা। দূত, দূত শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক। লোকালয়, লোকালয় শব্দের অর্থ যেখানে লোকজনের বসবাস আছে। সখ্য, বন্ধুত্ব বা ভাব। এখানে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে। এখানে ছকের একটি ঘর রয়েছে, ঘরের মধ্যে কিছু শব্দ, এখান থেকে শব্দ নিয়ে তোমাকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। যেমন, নানা ফুলের মধু ও কীটপতঙ্গ পাখিদের প্রিয় খাবার। খ, চড়ুই পাখি লোকালয়ে থাকতেই বেশি পছন্দ করে। আমাদের পরিবেশ রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত। পাখিরা মানুষের বন্ধু, এরা অনেক উপকারী। এখানে যুক্তবর্ণ রয়েছে। দেখো, যুক্তবর্ণগুলি ভাঙা হয়েছে এবং সেগুলো দিয়ে শব্দ তৈরি করে দেখানো হয়েছে। আনন্দ, আনন্দ এই শব্দটিতে নয় দ হচ্ছে যুক্তবর্ণ, ন যোগ দ, মন্দ ছন্দ। জিজ্ঞেস, বর্গীয় জ যোগ ইয়, আজ্ঞা বিজ্ঞ। জঙ্গল, জঙ্গল শব্দের জঙ্গল শব্দটির মধ্যে উঙ্গ হচ্ছে যুক্তবর্ণ, উঙ যোগ গ, মঙ্গল। একটা হচ্ছে রঙ্গ। লম্বা, লম্বা শব্দটিতে ময়ব হচ্ছে যুক্তবর্ণ, ম যোগ ব, সম্বল, কম্বল। চার নম্বরে রয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। প্রথমেই রয়েছে চড়ুই পাখির প্রিয় খাবার কি। চড়ুই পাখির প্রিয় জায়গা। এরপরে রয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। প্রথমেই রয়েছে চড়ুই পাখির প্রিয় জায়গা লোকালয়। পানকৌড়ি খেতে ভালোবাসে কি, পানকৌড়ি খেতে ভালোবাসে কীট পতঙ্গ। পাখিরা পরিবেশকে কি রাখে, সুন্দর রাখে। প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি।
প্রশ্নগুলোর উত্তর খুবই সহজ, আমরা এখন সেই উত্তরগুলো জেনে নেব। পাখিদের ভোরের দুধ বলা হয়েছে কেন? ভোর হলেই পাখি ডাকে আর পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে, তাই পাখিদের ভোরের দুধ বলা হয়েছে। জাতীয় পাখি দোয়েলের বৈশিষ্ট্য কেমন? জাতীয় পাখি দোয়েলের বৈশিষ্ট্যগুলো হলো, এরা লোকালয় ও অগভীর জঙ্গলে ঘোরে, এরা গাছের উঁচু ডালে মাঝে মাঝে মধুর সুরে গান গায়, এরা শেকড় বাকড় দিয়ে বাসা বানায়, ফুলের মধু ও কীটপতঙ্গ এদের প্রধান খাদ্য। কোন পাখি আমাদের ঘরেরই কেউ কেন? চড়ুই পাখি আমাদের ঘরেরই একজন, কারণ লোকালয় এদের প্রিয় জায়গা। এরা বাসা বাড়ির ঘুলঘুলিতে টুকরো কাপড়, শুকনো ঘাস ইত্যাদি দিয়ে বাসা তৈরি করে। কোন পাখি পরিবেশকে সুন্দর রাখতে সাহায্য করে? কিভাবে? টুনটুনি, বুলবুলি ইত্যাদি পাখি পরিবেশকে সুন্দর রাখতে সাহায্য করে। টুনটুনি পাখি ফসলের জন্য ক্ষতিকর কীটপতঙ্গ পোকামাকড় খায় এবং ফুলে ফুলে ঘুরে পরাগায়নে সাহায্য করে। বুলবুলি পাখিও পোকামাকড় ও কীটপতঙ্গ খেয়ে পরিবেশকে সুন্দর রাখতে সাহায্য করে। বুলবুলি পাখি দেখতে কেমন? বুলবুলি পাখি মাথা ও গলা কালো রঙের, মাথার উপর রাজকীয় কালো ঝুঁটি, এর তলপেটে সাদা, তলপেটের শেষে লালচে ছোপ। এ পাখির ঠোঁট ও পা কৃষ্ণ বর্ণের হয়ে থাকে। এরপরেই বলা হয়েছে বাক্য রচনা করতে। জগৎ, সাকিব আল হাসান জগৎ বিখ্যাত একজন কি ক্রিকেটার। পরিবেশ, পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। দুধ, পাখিরা হচ্ছে কি ভোরের দুধ। ক্লাস, সপ্তাহে ছয় দিনই স্কুলে ক্লাস করতে হয়। শস্যদানা, পাখিরা শস্যদানা খেতে পছন্দ করে। স্বভাব, স্বভাব হলো স্বভাব ভালো হলে সবাই আদর করে। শিক্ষার্থীরা, এরপরেই রয়েছে সাত নাম্বার প্রশ্ন। দেখো, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের ঠিক ছবিটি মিলায়। খুব দ্রুত উঠতে পারে কে বলতো? খুব দ্রুত উঠতে পারে বুলবুলি। শেকড় বাকড় দিয়ে বাসা বানায় দোয়েল। লেজ নাড়িয়ে টুই টুই শব্দ করে টুনটুনি। লোকালয় এদের প্রিয় জায়গা। এটা কোন পাখি? চড়ুই। পানিতে বেশি সময় থাকে পানকৌড়ি। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।